সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আজকে বুধবার যথারীতি আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, EAMBA আর্টস এনরোল এজেন্ট, সেই সাথে আর্টস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এবং CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আপনি যে নতুন যে ট্যাক্স কার্ড অ্যান্ড জবস অ্যাক্ট নিয়ে এই যে পুরো মাস জুড়ে আমাদের বিভিন্ন তথ্য দিয়েছেন, সে কারণে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে সামারাইজ অর্থাৎ পুরো যে নতুন আইনটি কি কি পরিবর্তন এসেছে সেটির একটি উপসংহার টানবো কি আজকে? রাইট, আমরা আজকে বলতে চাই, একটু রিফ্রেশ করে দিতে চাই। আচ্ছা, তো আমরা জানি যে 28 তারিখ থেকে তো ট্যাক্স সিজন শুরু হচ্ছে, 28 তারিখ থেকে, সে সম্পর্কে একটু বলেন, তারপরে আমি বিভিন্ন ধাপে ধাপে আসছি। দেখি, আমি একটু রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে আপনার এই এই বছর জানুয়ারি 28 থেকে শুরু হবে ট্যাক্স সিজন এবং এপ্রিলের 15 তারিখ আপনার শেষ হবে। এবং পাশাপাশি যারা 1099 ইস্যু করতে চান তাদের লাস্ট ডেট হচ্ছে 1099-এর জানুয়ারির 31 তারিখ। অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার W-2 এমপ্লয়ার পোর্শন থেকে জানুয়ারির 31-এর মধ্যে এমপ্লয়ীদের কাছে সেন্ড করে দিতে হবে। এবং অলসো রেগুলার কর্পোরেশনের ডিউ ডেট হচ্ছে আপনার এপ্রিলের 15 তারিখ, এটাও খেয়াল রাখতে হবে। অ্যান্ড পাশাপাশি এস কর্পোরেশন যাদের স্মল বিজনেস অ্যান্ড LLC পার্টনারশিপ, ওদের ডিউ ডেট হচ্ছে মার্চের 15 তারিখ, এগুলোও খেয়াল রাখতে হবে। ডিউ ডেটগুলো আপনি যদি ডিউ ডেটে ফাইল করতে না পারেন তাহলে ইউ হ্যাভ টু ফাইল দ্য এক্সটেনশন করে আপনি আরও 6 মাস ফাইলেন, তারপরে ঠিক মতো। কিন্তু পরামর্শ কি দেন, এক্সটেনশন কি ভালো? এক্সটেনশন হচ্ছে অনেক সময় অনেকে যদি ইমার্জেন্সি প্রয়োজন ইনফরমেশন না থাকে, লেটস আপনার দুইটা W-2 পাইলেন কিন্তু একটা 1099 ইস্যু হয়েছে, পান নাই বা আরও ইনকাম ছিল, এগুলো যদি এনাফ না থাকে, সবগুলো একসাথে না হয়, তাহলে আপনি ফাইল তো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এক্সটেনশন নিতে পারবেন। তবে এক্সটেনশন ডাজেন্ট মিন, এটা আমরা বারবার বলতেছি, ইট ডাজেন্ট মিন দেন আপনি আপনার যে ব্যালেন্স ডিউ এটাকে এক্সটেন্ড করলেন। এক্সটেন্ড হচ্ছে আপনি আপনি যে ট্যাক্স প্রিপারেশন করতে পারেন না অন টাইমে সেটার জন্য এক্সটেনশন করলেন, কিন্তু আপনার ডিউ ডেটে পেমেন্টটা করে দিতে হবে এক্সটেনশনের সাথে, যদি মোর দ্যান $1,000 কি থাকে ব্যালেন্স ডিউ থাকে সেই জায়গাটি থেকে। খুব সুন্দর ব্যাখ্যা আসলো আমাদের যে নতুন যে তারিখ ট্যাক্স সিজন শুরু হচ্ছে সেটির বিষয়ে। তবে যেটি সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমাদের এই অনুষ্ঠানে আমরা দেখেছি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে, তো জানতে চাই যে নতুন ট্যাক্স আইনে সেই জায়গাটির কি কি পরিবর্তন এসেছে। যদিও আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আমরা আজকে সামারাইজ যেহেতু করছি আমরা একটু আলোচনা করতে চাই। চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটা হচ্ছে গত বছর ছিল $1,000, সেটা দ্বিগুণ হয়ে $2,000 হলো, আর সেখানে আপনার ইনকাম থ্রেশহোল্ডটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আগে ছিল সিঙ্গেল ছিল 75, এটা এখন সিঙ্গেলের ক্ষেত্রে 200,000, মেরিট ছিল 110,000, এটার এখন 400,000, এর মধ্যে হলেও আপনি আপনি $2,000 যদি ট্যাক্স লাইবিলিটি থেকে পাবেন, তার মধ্যে 1400 হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট। আপনি ট্যাক্স ও হন আর না হন, স্টিল ইউ গেটিং $1,400। আরেকটা নতুন বলতে চাই, সেটা হচ্ছে আমরা বিগত প্রোগ্রামগুলোতে বলে আসছি, সেটা হচ্ছে প্যারেন্ট যদি থাকে, ওভার 17 ইয়ার চাইল্ড যদি থাকে, ডিপেন্ডেন্ট যদি আপনার থাকে, $500 নন রিফান্ডেবল ক্রেডিট পাবেন। এটা হচ্ছে আদার ডিপেন্ডেবল ডিপেন্ডেন্ট ক্রেডিট, এখানে $500 অ্যাড হবে, এটা নতুন। সো যাদের প্যারেন্ট রয়েছে তারা ডিপেন্ডেন্ট আছে তারা $500 করে পাবে, এটা হচ্ছে আপনার নতুন একটা ক্রেডিট। আর ট্যাক্স রেটের কি কি ট্যাক্স রেটের পরিবর্তনের মধ্যে আপনার কর্পোরেট ল্যাব যেটা সেটা হচ্ছে আপনার 35% ছিল সেটা 21%, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে 60 ট্যাক্সের তার মধ্যে আগে 39.6% ছিল সেটাকে কমিয়ে 37% আনা হচ্ছে। এবং পাশাপাশি থ্রেশহোল্ডটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ইনকামের রেঞ্জটাও বাড়িয়ে দিয়েছে যাতে ট্যাক্সটা কম দিতে হয়। আর এই ক্ষেত্রে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনে কি পরিবর্তন এসেছে নতুন ট্যাক্স আইনে? স্ট্যান্ডার্ড যেমন চাইল্ড ট্যাক্স দ্বিগুণ হয়েছে, স্ট্যান্ডার্ড ট্যাক্সও আপনার দ্বিগুণ হয়েছে। আগে ছিল 6,350 হচ্ছে সিঙ্গেল, আর এই মেরিট ফাইলিং জন্য 12,700, সে এখন হচ্ছে সিঙ্গেলের জন্য 12,000 আর মেরিট ফাইলিং জয়েন্টের জন্য হচ্ছে আপনার 24,000, হেড অফ হাউসহোল্ড হচ্ছে 18,000। এটা আপনি টোটালি আপনার ইনকাম থেকে ডিডাকশান নিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি ট্যাক্স পেয়ারদেরকে, সেটা হচ্ছে আপনার এক্সামশান, যেটা আপনার যে দুইটা এক্সামশান ছিল, একটা হচ্ছে পার্সোনাল এক্সামশান আর একটা হচ্ছে ডিফেন্ডেন্স এক্সামশান। আপনি নিজে একটা এক্সামশান ছিলাম 4,050, আপনি যদি মেরিট করেন হাজব্যান্ডের জন্য অথবা ওয়াইফের জন্য 4,050, এইটা এই যে এক্সামশান এটা টোটালি গন। এবং ডিপেন্ডেন্সের যে এক্সামশান ছিল ওইটাও থাকবে না, এই জন্য স্ট্যান্ডার্ডাইজেশন ডবল করা হয়েছে।
আচ্ছা, আর আইটেমাইজড ডিডাকশনে তো অনেক কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে আপনি বলছিলেন আগের অনুষ্ঠানগুলোতে, সেটা একটু বিস্তারিত ভাবে যদি একটু দর্শকদের বলেন। আইটেমাইজড ডিডাকশনে, আইটেমাইজড ডিডাকশনে যেটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে আপনার সল্ট মিন স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স। সো আমরা মনে রাখার জন্য অ্যাব্রিভিশন ওইভাবে নেওয়া হচ্ছে। সো এই স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স আর আপনার এই প্রপার্টি ট্যাক্স, এগুলো কিন্তু আগে আপনি সবগুলো ডিডাকশন নিতে পারতেন যদি আপনি আইটেমাইজ করেন, কিন্তু এই বছর আপনি সেটা নিতে পারবেন না। ম্যাক্স হচ্ছে আপনি 10,000। সো আপনি যখন যে কাজ করেন, লেটস আপনি $100,000 ইনকাম W2 পাচ্ছেন, এখানে যে আপনি এই স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, যদি নিউ ইয়র্কের রেসিডেন্ট হন তাহলে তো আপনি সিটি ট্যাক্স দিয়ে আসতেন, স্টেট ট্যাক্স দিয়ে, এটা কিন্তু অটোমেটিক 10,000 হয়ে যায়। প্লাস আপনার যদি প্রপার্টি ট্যাক্স থাকে সেটা অ্যাড করে আপনি ফুল ক্রেডিট ডিডাকশন নিতে, এটা কিন্তু এমন পারবেন না। নতুন আরেকটা জিনিস বলে রাখি, এটা আমাদের হয়তো অনেক ট্যাক্স পেয়ার মনে রাখবেন না, সেটা হচ্ছে এই গত অনুষ্ঠানে সেই প্রশ্নটা ছিল যে ইভেন $10,000 যদি আপনি ডিডাকশান নেন ফেডারেল লেভেলে, তাহলে কি স্টেট কি 10,000 হবে? না, তো স্টেট কিন্তু আপনার এটা অ্যালাউ করতেছে। ইভেন দু ফেডারেল 10,000 লিমিটেড, কিন্তু স্টেট আপনি ইচ্ছা করলে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স যে পে করেছে এটা ডিডাকশান নিতে পারবেন। সো দ্যাট দ্য গুড নিউজ ফর আমাদের নিউ ইয়র্কের ট্যাক্স পেয়ারদের জন্য। আমাদের একটু ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আমরা আবার ধাপে ধাপে আমরা সামারাইজ করব আজকের মূল যে ট্যাক্স কাটস এন্ড জবস অ্যাক্টে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি ব্যক্তিগত এবং বিজনেস পর্যায়ে। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম আহমেদ বলছিলাম আমি রিসমন হিল এরিয়া থেকে। জি ভাই বলুন। আমার ইনকাম হলো $24,000 ইয়ারলি। আমার চারটা বাচ্চা আছে, চারটার মধ্যে দুইটা হলো 18 ইয়ার্স আপ আর দুইটা 18-এর ভিতরে। সো আমি যেখানে দায়িত্ব পালন করতেছি এটা হলো নন প্রফিট অর্গানাইজেশন মসজিদ আগির। সো তারা আমাকে পেরুলে দিচ্ছে না। সো আমি এখন W2 জন্য কি করতে পারি এবং আমি অ্যাপ্লিকেশনটা কিভাবে করলে ট্যাক্স পাইলে আমার জন্য বেনিফিট হবে? দুইটা বাচ্চা আমার 18-এর উপরে আর দুইটা হলো 18-এর ভিতরে। আমার ওয়াইফ কাজ করেন না, আমি একাই কাজ করি। 18-এর উপরে যারা তাদেরকে 24 বছরের মধ্যে এবং ফুল টাইম স্টুডেন্ট? ফুল টাইম স্টুডেন্ট। ধন্যবাদ ইমান আহমেদ সাহেব, আপনি বলেছেন আপনি একটা মসজিদে কাজ করেন, তবে তারা যদি আপনার, আপনি যদি ওখান থেকে তারা যদি স্যালারি দেয় W2 নাও দেয়, বাট আপনাকে হয়তো 1019-এ দিতে পারে। সো 1019-এ যদি আপনি এটা নেন সেক্ষেত্রে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন। বেসড অন আপনার যে ইনকাম 24,000, এখানে কিন্তু আপনার রেগুলার ট্যাক্স আর থাকবে না, যেহেতু মেরিট ফাইলিং জয়েন্টলি যদি হয় 24,000 আপনি মাইনাস করবেন। বাট এই 24,000 টাকার কিন্তু সেলফ এমপ্লয়ি ট্যাক্স হয়তো আপনাকে দিতে হতে পারে, এখন তারা কী ইস্যু করে সেটা দেখতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার যে বাচ্চা চারটা, প্রত্যেকটার জন্য যেগুলো হচ্ছে আপনার এই 17 বছর নিচে, এখানে 1400 টাকা করে পেতে পারেন। আর আপনি EIC পাবেন, আর্ন ইনকাম ক্রেডিট, 3 বাচ্চার জন্য আপনার এই 6,000 সামথিং EIC পেতে পারেন, আর্ন ইনকাম চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। এবং সেই যে ট্যাক্স ক্রেডিটগুলো পাবেন এখান থেকে আপনার যে 1099 যে সেলফ এমপ্লয়েড ট্যাক্স আসে সেটাকে বাদ দিয়ে বাকিটুকু ফেরত পাবেন। ওনার যে 4 বাচ্চা, দুজন হচ্ছে 18-এর নিচে আর দুজন হচ্ছে 18-এর উপরে, এই ক্ষেত্রে ডিফারেন্স কোথায় হবে? এক্ষেত্রে 19 বছরের পর্যন্ত আপনি EIC পেতে পারেন, ম্যাক্সিমাম 3 এবং 3-এর অধিক হলে স্টিল ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিট পাবে যদি উনি কোয়ালিফাই হয়। সো অ্যান্ড সেকেন্ডলি চাইল্ড ট্যাক্স, যেহেতু ওনার ট্যাক্স লাইবিলিটি আমি এখানেই দেখতেছি যে 24, আপনি যদি 24 মাইনাস করেন তাহলে ট্যাক্স লাইবিলিটি 0। সো উনি কিন্তু $2,000 ওইটা আসবে না, ওখানে 1400 করে পাবে। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা কথা বলছিলাম আইটেমাইজড ডিডাকশন নিয়ে, এই জায়গাটিতে কি আরো পরিবর্তন আপনি কিছু যুক্ত করতে চান? সো যেটা সলভ বললাম সেটা হচ্ছে স্টেট এন্ড প্রপার্টি, কিংবা নিউ ইয়র্ক স্টেটে এটা পাবে। দেন আপনার যদি ডোনেশন করেন এটা 50% ছিল অ্যাডজাস্টেড গ্রোস ইনকামের, সেখানে কিন্তু হয়ে গেল আপনার 60%, আপনি অ্যাডজাস্টেড গ্রোস ইনকামের 60% ডোনেট করতে পারবেন, সেটা আইটেমাইজে বসাতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যেগুলো বসাতে পারছেন 2% অফ AGI, যেটা আমরা বলেছি কন্টিনিউ 21 আইটেম ইজ গন, যেটা আপনি দেখাতে পারবেন না। সো এটা আমরা আগের অনুষ্ঠানগুলোতে বিস্তারিত বলেছি। সো হয়তো ওখান থেকে আমাদের ট্যাক্স পেয়ার ইচ্ছা করলে ওখান থেকে নিতে পারে আমরা কী কী ডিডাকশানগুলো এই বছর করা যাবে না। আমরা আরেকজন ফোনে আছেন, একটু নিয়ে নিই, তারপরে আমরা আবার আসবো সামারাইজে। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি কামরান তরফদার অ্যাস্টোরিয়া থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্নটি বলুন। আসাম ভাইকে আমি একটা জিনিস জানতে চাচ্ছি আর কি, আমার যে আমি
ট্যাক্স রিটার্ন করাবো আর কি। এই যে আমার ফুল এভরি মান্থ আমার $300, এটা আমি কষ্ট দাঁড়াইতে পারবো আমি ট্যাক্স রিটার্নে। টোলস আপনি আপনার কি কি কাজ করেন? টোলে যান না যান একটা জিনিস বলে রাখি যে অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবে আইটেমাইজ এবং বিজনেস। বিজনেসে কিন্তু আপনি অফিস এক্সপেন্স ডিডাকশন যেটা কেউ যদি বাসায় বসে কাজ করে সেটা কিন্তু আপনার আইটেমাইজ থেকে চলে গিয়েছে, এটা আপনি করতে পারবেন না। কিন্তু সে তার যদি বিজনেস থাকে অ্যাজ এ সোল প্রপার্টিশিপ স্কেজুল সি করে সেখানে কিন্তু আপনি ডিডাকশন দেখাতে পারবে। কিন্তু কনফিউজ হয়ে না যে কোনটা আইটেমাইজ আর কোনটা, আমরা একটা এক্সপেকটেশনের দিকে একটু লক্ষ্য করে বলতে চাই, মানে যেন কনফিউজ না হয়। এগেইন সেটা হচ্ছে এই আপনি যদি আইটেমাইজ করতে যান সেখানে ডিডাকশন থাকবে না, বাট বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু ডিডাকশন নেওয়া যাবে। তো যখন করার সময় যেন কেয়ারফুলি থাকে হয় আর কি। আরেকজন আছেন, একটু নিয়ে নিই আমরা প্রশ্ন। আর কে আছেন দর্শক আমাদের সাথে? তারাও বলছে আমাকে কথা বলার জন্য, আমি ওই ওনার সাথে আজকের যে অতিথি ওনার সাথে এই বিষয়টা একটু জানতেছি যে ওনার কাছে আসলে আমাদেরকে হেল্প করবেন কিনা ডব্লিউ টু বাহির করতে। ধন্যবাদ ইমাম সাহেব, আপনি বলছেন ডাব্লিউ টু বাইর করতে চাচ্ছেন কিনা। ইয়েস, আপনার আপনার যারা যে যারা ম্যানেজমেন্ট করে তারা যদি আপনার নামে পেরোল রান করে তাহলে আপনি বছর শেষে একটা ডাব্লিউ টু পাবেন। ডেফিনেটলি উই ক্যান হেল্প দ্যাট। আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এবং পার্সোনালি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আপনি যদি পেরোল রান করে আপনার ওই ম্যানেজমেন্ট, আমি আমি একটু প্রশ্নটা করে নিই আপনাকে, আমাকে পেরোল দেওয়া হয় নাই। সো আমি বছরের মিডিলে একজনের সাথে যোগাযোগ করেছিলাম সিপিএ, তো উনি বলছিল পেরোল না পাইলেও আপনি বছরের শেষে দিয়ে ডব্লিউ টু বাহির করতে পারবেন। ধন্যবাদ, না দ্যাটস নট ট্রু। আপনি যদি পেরোল এগুলো ডিউ ডেট থাকে আপনার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, আর থার্ড কোয়ার্টার অলরেডি ফাইল হয়ে গিয়েছে, আবার ফোর্থ কোয়ার্টার শুধু আসে সেটা জানুয়ারি 31 তারিখে আপনি সাবমিট করতে হবে। কিন্তু এখন থার্ড কোয়ার্টারে আপনি কত টাকা, যদি কোনো কোম্পানি যদি স্টিল যদি পেরোল সাবমিট না করে থাকে তাহলে আপনি এটা ডাব্লিউ টু পেতে পারেন। কিন্তু আপনি যদি পেই চেক যদি না নেন এই যে আপনার লাস্ট কোয়ার্টারে তিন মাস যেটা, সেখানে তার যদি আপনার যদি পে চেক না নেন তাহলে আপনার ডাব্লিউ টু কোনোভাবে আসবে না। তবে কিছু কিছু কোম্পানি আছে যদি সে যদি আপনার পেরোল এই লাস্ট ডে যেটা জানুয়ারি 31 সাবমিট না করে থাকে তো মেবি আপনি রিকোয়েস্ট করতে পারেন, তারা হয়তো লাস্ট কোয়ার্টার স্টিল আপনার জন্য পেরোল রান করার সুবিধা থাকতে পারে। বাট রুল হচ্ছে আপনি যত যত পে চেক করেন বেস্ট অন সেটার উপর ভিত্তি করে আপনাকে ডাব্লিউ দিতে হবে। সো তিন কোয়ার্টার অলরেডি চলে গিয়েছে, লাস্ট কোয়ার্টার হচ্ছে আপনার জানুয়ারি 31 তারিখে। আপনি একজন প্রফেশনাল এর সাথে বসে একদম পার্সোনালি ব্যক্তিগত যে সবকিছু বলে মনে হয় পরামর্শ নিয়ে ভালো। আপনার আপনার টাইম চলে গেছে, আপনি পেরোলটা কখন হয় যখন ডিসেম্বর 21 তারিখে আপনি যদি আপনি যদি চেক পান পি চেক পান তখন আপনার এটার এগেনস্টে ডাব্লিউ টু আসে। তো যেহেতু আপনি স্টিল রান করেন নাই সো মেবি নেক্সট ইয়ারের জন্য আপনি প্রিপারেশন নেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আরেকজন আছেন, আমি কিছু নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু, আমার নাম শামিমা, আমি কুইন্স থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম শামিমা আপা, বলুন। হাসান ভাইয়ের কাছে আমার একটা কোয়েশ্চেন, মানে দুটো কোয়েশ্চেন আছে ছোট। সেটা হচ্ছে যে আমার ভাই সে ইউএস সিটিজেন, কিন্তু বলতে গেলে সারা বছরই সে দেশের বাইরে থাকে, ওখানে তার ব্যবসা আছে, মানে বাংলাদেশে থাকে বাংলাদেশে তার ব্যবসা আছে, তো তার ইনকাম বছরে প্রায় $1.5 লাখ মতো হবে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাকে কি ওই ইনকামটা এখানে ইউএস ট্যাক্স ফাইল করে রিপোর্ট করতে হবে কিনা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তার ব্যাংকেও বেশ কিছু টাকা জমা আছে বাংলাদেশে, প্রায় $13,000-14,000 মতো হবে বা তার বেশি, এবং সেখান থেকে সে ইন্টারেস্ট ইনকামও পায় অনেক টাকা, তো এইটাও কি তাকে ইউএসএ রিপোর্ট করতে হবে কিনা, এই দুটো কোয়েশ্চেন। ওকে, ধন্যবাদ শামিমা আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি বলেছেন আপনার ভাই বাংলাদেশে থাকে, সো ওনার একটা সেলফ এমপ্লয় বিজনেস আছে যেটা হচ্ছে ওখানে 150,000-এর মতো ইয়া হচ্ছে ইনকাম হচ্ছে। তা আমরা আগের অনুষ্ঠানে বলেছি যে ইউএস সিটিজেন এবং ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট দে হ্যাভ টু রিপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, আপনার এই ইনকামটা পুরোটা রিপোর্ট করতে হবে। নাও এখানে একটা জিনিস আছে এক্সেপশনাল, সেটা হচ্ছে
আপনি ইনকাম যে এটা এক্সক্লুড করতে পারবেন বেসড অন আপনি কতদিন ওভারসিজে ছিলেন, মানে বাংলাদেশে কতদিন ছিলেন। তো আপনার যদি মিনিমাম 330 ডেজ যদি আপনি বাংলাদেশে থেকে এই ইনকামটা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক্সক্লুড করতে পারবেন। এই 2017 ছিল সেটা হচ্ছে 100 এবং 2018 এই বছর $104,100 আপনি এক্সক্লুড করতে পারবেন 150 থেকে, আর বাকিটুকুর উপর ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডওয়াইড ইনকামের ক্ষেত্রে আপনার এক্সক্লুড যদি 330 দিন ওভারসিজে থাকে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। এখন আপনি যদি এখানে থেকে বিজনেস করেন তাহলে ইউ নট গেটিং এক্সক্লুশন, তাহলে আপনি পুরো টাকার উপর ট্যাক্স দিবেন। বাট যদি আপনি 330 দিন থাকেন তাহলে ইউ ডেফিনেটলি গেট দ্য এক্সক্লুড 104,100। অ্যান্ড সেকেন্ড আরেকটা নিতে পারেন, ওখানে যদি আপনি যদি ওখানে বাসা নেন সেক্ষেত্রেও আপনার এই ট্যাক্সক্লুড করতে পারবেন 16,000 মতো, 16,000 সামথিং। তবে $44 পার ডে যদি আপনি বাসায় থাকেন এটাও কিন্তু আপনি এক্সক্লুড করতে পারবেন আপনার ইনকাম থেকে, তাহলে ট্যাক্স টেবিলটা কমে আসবে। এটা হলো এক নম্বর। দুই নম্বর আপনি বলেছেন ইন্টারেস্ট। আমরা আগের অনুষ্ঠানে বলেছিলাম যে একবার ফরেন এই যে অ্যাকাউন্ট আপনার যদি এটা থাকে সেক্ষেত্রে এটা আপনার রিপোর্ট করতে হবে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার ট্যাক্স প্র্যাকটিশনারকে বলবেন যে এখানে একটা স্কেজুয়েল বি আছে যেটার মধ্যে পার্ট থ্রি, এটা কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে তোমার কি ফরেন এই অ্যাকাউন্ট আছে। তো যখন ইয়েস করেন তখন আপনার একবার আপনাকে ফাইল করতে হবে, যেটা ফিনচেন ফর্ম 114 এই ফর্মের মাধ্যমে আপনি আপনার ইন্টারেস্টটা রিপোর্ট করতে পারেন, হোয়াটএভার ইট ইজ আপনি রিপোর্ট করতে পারবেন। তবে এর রুল বিভিন্নভাবে অ্যাপ্লাই হবে, আমাকে আপনার ফেস টু ফেস বসে হয়তো ইন্টারভিউ নিতে হতে পারে কীভাবে আপনি ফরেন ইনকামটা করলেন, ইন্টারেস্টটা কীভাবে আসলো। ধন্যবাদ আপনাকে। আমরা দুটো প্রশ্ন নিব না, আমরা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা বলেন আপনার উপরে নির্ভর করবে, অপেক্ষা করছে, তারা চাচ্ছে, আমি মনে করি অপেক্ষা করছে দুজন। আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আসব যে নতুন আইনটি নিয়ে আমরা সামারাইজ করার চেষ্টা করছি। কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জামাকে থেকে আনিসুল মন বলছিলাম। জি ভাই প্রশ্নটি? আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার একটা স্মল বিজনেস ছিল, ধন্যবাদ আনিস ভাই। আপনি বলছেন লাস্ট ইয়ারের 2 ইয়ার্স আপনি ট্যাক্স রিটার্ন করেন নাই, কিন্তু আমরা বলেছি আপনি যদি কর্পোরেশন করেন, অ্যাজ কর্পোরেশন করেন, এই যদি কোনো কর্পোরেশন ফরম্যাট করেন, আপনার যদি ইনকাম এক্সপেন্স না থাকে স্টিল আপনাকে জিরো ব্যালেন্স দিয়ে ট্যাক্স রিটার্ন করতে পারেন। যদি আপনি বিজনেস কন্টিনিউ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি লাস্ট ইয়ার 2 ইয়ার্স আপনি একসাথে ট্যাক্স রিটার্ন করতে পারেন। যদি আপনার কোনো ইনকাম এক্সপেন্স না থাকে জিরো জিরো দেখে আপনি ফাইল করবেন যাতে আপনার কর্পোরেশনটা অ্যাক্টিভ থাকে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে বিরতিতে যাই, তারপরে দর্শক আবারও বলে রাখতে চাই আমরা পুরো এই ট্যাক্স সিজনে আমাদের আজকে যেমন মোহাম্মদ হাশেম আছেন ইনরোল এজেন্ট, সেই সাথে আমাদের সিপিএ ইয়াকুবে খানও থাকবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করব নতুন যে ট্যাক্স আইন সেই সাথে ট্যাক্স সিজন শুরু হচ্ছে, ট্যাক্সের যাবতীয় বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং এ কারণে মোহাম্মদ হাশেমকে আবারও ধন্যবাদ দিতে চাই, ব্যস্ততার মাঝে আসছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে, পরে প্রশ্ন করতে হবে, লাইনটি কেটে গেছে। এবং দর্শক আমরা প্রায়ই অনুরোধ করি কথাটি যে আপনার প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে না বুঝতে পারি তাহলে উত্তরটি দিবেন কিভাবে আমাদের এখানে যারা সম্মানিত অতিথি থাকেন। কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদ আহমদ কুইন্স থেকে। জি ফরিদ ভাই বলুন। আমি ওভার 65, আমি বিভিন্ন বেনিফিট পাচ্ছি। তো আমার মেয়ে আর মেয়ের জামাই আমার সাথে, আমরা একসাথে থাকি। তো আমার কি কোনো ট্যাক্স ফাইল করতে হবে? আমি SSI পাচ্ছি, আর আমার মেয়ের জামাই যদি তাদের ফাইলে যদি আমাকে ডিপেন্ডেন্ট দেখায় তাহলে তাদের কি কোনো অসুবিধা হবে অথবা দেখানো যাবে কি না? ধন্যবাদ ফরিদ সাহেব। আপনি বলেছেন আপনার বয়স 65, আপনি SSI পাচ্ছেন, তবে আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি আপনার $24,000 ডিডাকশন নতুন লতে, তবে আপনার 65 বছর হলে আরও একটু বেশি ডিডাকশন পাবেন। কিন্তু আপনার যদি সেই পরিমাণ SSI না আসে তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে না, সো আপনার ট্যাক্স ইজ জিরো। সো আপনি না করাই বেটার। তবে আপনার মেয়েদের যদি ইনকাম থাকে সেখানে আপনাকে যদি মোর দ্যান 50% আপনাকে সাপোর্ট করে থাকে তাহলে তারা এটা ডিপেন্ডেন্ট দেখালে
আপনি অ্যাটলিস্ট আপনার ওরা ক্রেডিটগুলো পেতে পারে, সো এটা বেটার হবে, ডিপেন্ডেন্ট দেখাই, কোনো অসুবিধা হবে না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আমরা কথা বলবো যে নতুন ট্যাক্স আইন নিয়ে আমরা সামারাইজ করার চেষ্টা করছি। মোহাম্মদ হাশেম আছেন, যেহেতু আজকে বুধবার আর তিনার নির্ধারিত সময়, আমরা সামারাইজ করব, সেই সাথে তার ব্যস্ততা কমলে আমরা ট্যাক্স সিজনে বারবারই পাবো সেই প্রত্যাশাটিও আমরা তার কাছে করতে চাই। আমরা নিচ্ছি ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএনএ অ্যানালাইসিস অনুষ্ঠান বিশেষ পর্ব, নতুন ট্যাক্স আইন নিয়ে আমরা কথা বলছি এবং মোহাম্মদ হাশেম আছেন আমাদের সাথে, ইএএমবিএ আর্টস এনরোল এজেন্ট আর সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিস। এবং আপনাকে আবারও ধন্যবাদ, সবসময় ধন্যবাদ দিতে চাই যে আপনি আপনার তথ্যগুলো দিয়ে দর্শকদের অনেক সহায়তা করছেন। এবং আমরা কিন্তু টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করি যখন যা কিছু হয় আমরা যেন সেই তথ্যটি দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। এবং এই অনুষ্ঠানটি থেকেও কিন্তু মোহাম্মদ হাশেম আমরা একটি কথা বলি যে আপনারা প্রফেশনালদের কাছে যাবেন, যারা জানেন বুঝেন তাদের কাছে যাবেন, কারণ ট্যাক্স কিন্তু খুব হায়ার করার জন্য আপনার IRS.gov ওখানে গিয়ে ট্যাক্স প্রিপেয়ার ক্রেডেনশিয়াল যদি সার্চ করেন, সেখানে আপনার যদি যে এরিয়ায় থাকেন আপনি যদি জিপ কোড দেন, তাহলে ওই জিপ কোডের কারা কারা ক্রেডেনশিয়াল তারা কিন্তু বের হয়ে আসবে, তাহলে আপনি ওদের কাছে গেলে অ্যাটলিস্ট তাহলে কোনো সময় সমস্যা হবে না, কারণ তাদের ডাটা IRS-এর ডাটাবেসে ওদের নাম আছে। আর যারা আপ টু ডেট নয় তারা কিন্তু ওই ডাটাবেসে থাকবে না। সো যদি না থাকে, ইস মিনিং দ্যাট দে আর নট আপ টু ডেট। যে নতুন ল হচ্ছে, আমরা বলেছি 1986-এর পর থেকে এটা হচ্ছে মেজর চেঞ্জ, এই চেঞ্জে আসছে অনেক পরিবর্তন। হ্যাঁ, এই পরিবর্তন নতুন নতুন সব কিছু আছে, তার মধ্যে আমরা কন্টিনিউ বলে আসতেছি আর যেটা হচ্ছে নতুন এই ডিপেন্ডেন্ট ক্রেডিট, আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট, তারপর পাস থ্রু এন্টিটি, এটা কিন্তু নতুন। এটা কিন্তু অনেকে ইভেন দো ট্যাক্স প্র্যাকটিশনার যারা তারাও কিন্তু কনফিউজ কোথায় যায় এই ডিডাকশনটা হবে, এটা কি আসলে কর্পোরেট লেভেলে গিয়ে হবে নাকি আপনার পার্সোনালে গিয়ে হবে, কোন দিকে গিয়ে এই ডিডাকশনটা ঢুকবে এবং কীভাবে এটা ক্যালকুলেশন করবে। এই জন্য আমরা এটা গুড থিং, এবং টিবিএনকে ধন্যবাদ যে আমরা টিবিএনের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে আসতে পারছি। এবং আরেকটি বিষয় মোহাম্মদ হাশেম একটু জানতে চাই, আমি যদিও নতুন ট্যাক্স আইন নিয়ে আরেকটু জানবো, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে এটি সফটওয়্যারে ফেলে ছোট্ট একটি ফর্ম আমরা ফিল আপ করে সেটি কাজটি, এবং আমরা দেখি যে আমাদের কমিউনিটিতে যে সিজনাল অনেকেই বসে যান এটি করার জন্য, এবং আমরা না বুঝে তাদের কাছে গিয়ে আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলে দিই, সেই জায়গাটি থেকে একটু জানতে চাই। স্পেশালি যেহেতু আমাদের কমিউনিটির অনেক ট্যাক্স পেয়ার যে লো ইনকাম, তারা কিন্তু আর্ন ইনকাম ক্রেডিট পায়। সো আর্ন ইনকাম হচ্ছে আপনার IRS এটাকে খুব ভালো করে লুক করে। অনেক সময় দেখা যায় আপনার একটা সিম্পল W-2 আপনি কাজ করলেন $5,000 ফর এক্সাম্পল, কিন্তু EIC পাওয়ার জন্য আমরা একটা এই বছর আমরা বলি না যে কত ফাইলে আপনি ম্যাক্সিমাম পাবেন, তো অনেক প্র্যাকটিশনার জানেন যে কত পাইলে আপনি ম্যাক্সিমাম ক্রেডিটটা পাবেন, তখন ওইটার সাথে আপনি ক্যাশ ইনকাম যোগ করে দিচ্ছেন ম্যাক্সিমাম ক্রেডিট নেওয়ার জন্য। এটা কিন্তু দিলে আপনি যে কোনো সময় অডিট হতে পারেন। তো অডিট হলে কী হবে, আপনি তখন IRS থেকে চিঠি পাঠাবে, হাউ ইউ মেক দিস মানি, ব্রিং দ্য স্টেটমেন্ট, তখন দেখবেন যে আপনি এটা কোনো ইনফরমেশন নাই সারা বছর ধরে এই জটিলতা। রাইট, এটা একটা। আরেকটা হয় কি, আপনার ইনকাম বেশি, মনে করেন 100,000 গ্রোস রিসিট আপনি মেক করলেন, এখানে কমতে 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 এমন অবস্থায় নিয়ে আসেন ওই যাতে করে ম্যাক্সিমাম ক্রেডিটটা পান, এটা কিন্তু রেড ফ্ল্যাগ। তো এগুলো আপনি শুধু বেশি ক্রেডিট এনে দিলে হবে না, ট্যাক্স রিটার্ন করতে হবে অ্যাকুরেটলি যাতে IRS অডিট করলে আপনি রেসপন্ড করতে পারেন। আমার যেমন গত 2 বছর আগে একটা রিটার্ন অডিট হয়েছিল, সেটা কীরকম সেটা আমি জানি যে উনি হেড অফ হাউসহোল্ড, ওনার সাথে আমি ইন্টারভিউ নিয়েছি এবং এটা সে ফুললি পাবে, কিন্তু যখন তারা অডিট যখন করলো তখন আমি বললাম যে আই ক্যান টেক কেয়ার দ্যাট, তখন আমরা ফেস টু ফেস গিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম ক্লায়েন্টকে, অ্যান্ড তারা আমাদের যেহেতু রুল যদি আপনি ফলো করেন তাহলে এই টাকাটা হোল্ড করতে পারবে না। আমরা ফেস টু ফেস গিয়ে ক্লায়েন্টকে নিয়ে গিয়ে আমরা ওই টাকাকে ব্যাক করে আনলাম। কিন্তু আপনি এমন ট্যাক্স রিটার্ন করবেন না যেটি ওদের কাছে গেলে লজ্জা লাগে যে ওই ইনফরমেশনগুলো আমরা সাবমিট করতে পারবো, এই জন্য অ্যাকুরেট। আর যেটা ডিডাকশান নয়, অনেক সময় মনে করেন যে ট্যাক্সি ড্রাইভারদের অনেক ডিডাকশান আছে যেগুলো অ্যালাওয়েবল না, মানে ডিডাকশান নেওয়া যাবে না, ফর এক্সাম্পল মিল অ্যান্ড এন্টারটেনমেন্ট এবছর থাকবে না টোটালি। সো এটা হয় কি, আপনি যখন মানে ওখানে ফুড এক্সপেন্স হিসাবে বসিয়ে দেন, ট্যাক্সি ড্রাইভার কিন্তু ওভার নাইট স্টে করে না কোনো এক জায়গায়। হ্যাঁ, তো ওভার নাইট স্টে করলে আপনি এই ডিডাকশানটা পাবেন, যেহেতু ওরা দিনে কাজ করে ওই ডিডাকশানটা পাবেন না, যখনই আপনি ওই ডিডাকশানটা বসিয়ে দেন তাহলে এটা কিন্তু রেড ফ্ল্যাগ।
ওরা ধরবে মানে ইসমিন দে যেটা ডিডাক্টেবল না ট্যাক্সি ড্রাইভারদের জন্য, কেন তুমি এখানে বসিয়েছো মানে সতর্ক থাকতে হবে সব কিছু। এইজন্য আমরা বলি সবসময় আপনি আইআরএস এর যেটা পাবলিকেশন 17 এটা আমাদের ট্যাক্স ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ট্যাক্স পেয়াররা পড়তে পারবে। সো এগুলো পড়লে অনেক নলেজ হয়, নলেজেবল হতে পারে এবং করে ওখান থেকে শিখতে পারে। প্রফেশনালদের কাছে যাওয়াটাই ভালো এবং নিয়ম মেনে বৈধভাবে আপনার যেটি প্রাপ্য সেটি আপনার যেমন নেওয়া উচিত, আর যেটি আপনার প্রাপ্য না সেটি কিন্তু নিয়মের বাইরে গিয়ে করা উচিত নয়, কারণ ভবিষ্যতে এটি কিন্তু অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করে। আমরা একজন আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দুঃখিত আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি, কে আছেন? জিনা চৌধুরী, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেওয়ার পঞ্চ থেকে পারভেজ বলছি। জি পারভেজ ভাই বলুন। সাথে হাশেম ভাই কে সালাম, আমার বয়স হয়তো একটু বেশি হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক ভাই, আসলে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি যেভাবে বুঝাইয়া দেন না বাঙ্গিয়া সব কথাগুলো বলেন, আসলে আপনার প্রোগ্রামটাতে একটি খুবই ইচ্ছা হয়। থ্যাংক ইউ। আশা রাখি আপনি সবসময় এভাবে আমাদের বাঙালি জাতিকে বা আমাদের কমিউনিটিকে বুঝাবেন, আর আপনাদের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমার একটা বাইয়া আসছে নভেম্বরে 1 তারিখে, আর শেষে হাজ ধরছে 5 তারিখে, নভেম্বর ডিসেম্বর এই 2 মাস হাজ করছে, তার 3টা বাচ্চা আন্ডার এজ, একটার বয়স 10 বছর, একটার বয়স 11 বছর, আর একটার বয়স হয়েছে মাত্র 11 মাস। তো ও তো মাত্র 2 মাস হাজ করছে ডাব্লিউডিওতে, বুঝছেন? ও ডানকিন ডোনার্সে কাজ করছে, তো 2 মাসে কাজ করে জানো 2000 টাকা হয়তো ইনকাম হবে, তো ও ট্যাক্স ফাইল করলে কি কিছু পাইবে বা কিছু পাওয়ার আশা আছে বা ট্যাক্স ফাইল করতে পারবে কিনা, এটা এটা সবাইকে বসিয়ে, তবে আপনার আর ইনকাম ক্রেডিট পাবে না। কারণ কি, এখানে একটা প্রশ্ন থাকে, ডু ইউ চাইল্ড লিভ উইথ অ্যাট লিস্ট 6 মান্থ ইন দ্য ইউনাইটেড স্টেট, সেখানে কিন্তু আপনার নো দিতে হবে, নো দিলে আপনার আর ইনকাম ক্রেডিটার ক্যালকুলেশন আসবে না। তবে উনি ট্যাক্স ফাইল করতে হবে পারবে, এবং ওখানে যে টাকাটা উনি হোল্ড করে আসছেন দিয়ে আসছেন, যেহেতু ওনার ট্যাক্স জিরো হবে, 24,000 মাইনাস করলে এখানে কিছুই থাকবে না, বাট উইথ হোল্ডিং যে ট্যাক্সটা উনি দিয়ে আসে ওইটা ফেরত পাবে। এটার জন্য এটার জন্য মূলত উনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন। আমরা আগে বলেছিলাম যে রিকোয়ার টু ফাইল, কার ফাইল করতে হবে কার ফাইল করতে হবে না। সো যাদের ইনকাম মনে করেন সিঙ্গেল যদি 12,000 টাকার নিচে থাকে, দে আর নট রিকোয়ার টু ফাইল, কিন্তু ফাইল করবে কিসের জন্য, যে উনি ট্যাক্স দিয়ে আসছে ওগুলো নেওয়ার জন্য, স্টুডেন্ট ক্রেডিট যেমন লাইফ টাইম লার্নিং ক্রেডিট কিংবা আপনার এই আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, ওখান থেকে 40% রিফান্ডেবল ক্রেডিট এটা পাওয়ার জন্য, তারপর আদার ক্রেডিট পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি রিকোয়ারমেন্ট না থাকলে না করলে চলবে, কিন্তু ক্যাশের বেলায় $400 উপরে হলে আপনার মাস করতে হবে। এটা কিন্তু কনফিউজ হয়ে যায় অনেক সময়, $400 হোল ইয়ার ইয়েস, কারণ 400 উপরে গেলেই কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি আর মেডিকেল শুরু হয়ে যায়, এই জন্য আপনার রিকোয়ার টু ফাইল। আর মেরিট ফাইল যদি 24,000 নিচে থাকলে নট রিকোয়ার টু ফাইল W-2, বাট ফাইল করতে হবে টু গেট দ্য ক্রেডিট, EIC চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তো করাটাই ভালো। খুব সুন্দর করে। এবং পারভেজ ভাইয়ের সাথে আমার আরেকটি আবেদন আছে যে দর্শকরাও আপনাকে চায়, আমরা চাইবো যে টিবিএন 24 টেলিভিশনে আপনি আসবেন, ব্যস্ততার মাঝে একটু সময় দিবেন। তবে মাঝে এখন তো আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, তো মাঝে মধ্যে অবশ্যই আসবো সময় দেওয়ার জন্য, সেই প্রতিশ্রুতি আমরা নিলাম। আমরা কথা দর্শক আছে একটু অপেক্ষা করতে হবে, আমরা কথা বলতে চাচ্ছিলাম যে মর্গেজ সংক্রান্ত কোনো পরিবর্তন এসেছে কিনা। আমরা বিগত অনুষ্ঠানগুলোতে কন্টিনিউ বলে আসছি, মর্গেজ ছিল আগে $1 মিলিয়ন যে আপনার লোন থাকতো, এটার মর্গেজ ইন্টারেস্ট যেটা সেটা ডিডাকশন করা যেত আপনি আইটেমে যদি করেন, বাট এই বছর সেটা হচ্ছে 750,000 লোনের উপর যে মর্গেজ ইন্টারেস্ট সেটা আপনি ডিডাকশন দিবেন, এই কারণে হচ্ছে এই এই চেঞ্জটা আসছে। ঠিক আছে। আর হেলথ ইন্স্যুরেন্সের আরেকটি বিষয় আছে, হেলথ ইন্স্যুরেন্সটা ভেরি ক্লিয়ার করতে চাই, এটা অনেকই স্টিল কনফিউজ। আমরা দুই একটা প্রোগ্রামে বলেছি যে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে যাদের নাই তারা, তাদের এই বছর মাস ফেলান্টি দিতে হবে, কোনটা 2018 যেটা যাদের ছিল না, January 1 থেকে December 31, 2018 যাদের হেলথ ইন্স্যুরেন্স ছিল না তাদের অবশ্যই ফেনাল্টি দিতে হবে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে। আর সেকেন্ডলি হচ্ছে যাদের আছে তারা, তাদের ফেনাল্টি দিতে হবে না, কিন্তু নেক্সট ইয়ার থেকে January 1, 2019 থেকে এই ফেনাল্টিটা থাকবে না। আবার অনেকে প্রশ্ন করেছে যে আমার কি এই এই পেপার লাগবে কিনা, তবে মার্কেট প্লেস থেকে ওবামা কেয়ার যেটা মার্কেট প্লেস থেকে যদি আপনি এই পারচেস করে থাকেন হেলথ ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে 1095B এটা কিন্তু আপনার মাস্ট অ্যাটাচ করতে হবে আপনার ট্যাক্স রিটার্নে, যাতে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পান।
এরা ছাড়া কিন্তু আইরিস আপনার রিটার্ন প্রসেস করবে না। বাট মেডিকেল যাদের আছে কিংবা কোম্পানি থেকে যারা হেলথ ইন্স্যুরেন্স তাদের কোম্পানি থেকে যেটা সেটা 1095 আর সি পাবে, আর হচ্ছে মেডিকেল যেটা 1095 বি পাবে। এগুলো আপনি তো আপনার W2 দেখলে কিন্তু বোঝা যায় যে ওরা এই হেলথ ইন্স্যুরেন্স জন্য টাকা কেটে নিচ্ছে কি না। আর মেডিকেল থাকলে 1095 বি দিয়ে করতে পারবেন, কিন্তু যারা প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট নিতে চায় সেক্ষেত্রে 1095 এটা মাস্ট আপনার লাগবে, এটা ছাড়া করতে পারবে না। তো আমরা একটু প্রশ্ন নিব, এটা নিয়ে নিই, তারপরে আমরা আবার আরেকটু আলোচনা করব এবং উপসংহার টানতে হবে। মনসুর আলম আপনার ফোন প্রশ্ন নেওয়ার আগে ফেসবুকের প্রশ্নটি আমি করতে চাই। মনসুর আলম প্রশ্ন করেছেন, ওনার দুই ভাই এখানে আছে, তার বাবা মা থাকেন, এখন তিনি তার বাবা মাকে শুধু ডিপেন্ডেন্ট দেখান, ভাইদের দুজন কি কি দেখাতে পারবেন কিনা? ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ক্লিয়ার না, যেহেতু ওনাদের কার কত ইনকাম আছে আমরা জানি না। তবে আপনার যদি ইনকাম থাকে, আপনার বাবা মা যদি আপনার সাথে থাকে, ইয়েস ইউ ক্যান ফাইল অ্যাজ অ্যাজ এ হেড অফ হাউস হোল্ড। যদি আপনি মোর দ্যান 50% আপনার হাউস হোল্ড যে এক্সপেন্ড এটা করে থাকেন, মানে আপনি পে করে থাকেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, হেড অফ হাউস হোল্ড হওয়ার জন্য কিন্তু আপনি আনমেরিড হইতে হবে, ডিপেন্ডেন্ট থাকতে হবে সামওয়ান, এবং মোর দ্যান 50% আপনাকে যে আপনার যে ঘরের যে খরচ এটা এক্সপেন্ড করতে হবে, রাইট? তো সেটা অনেক সময় আইরিস অডিট করে যে তুমি যে হেড অফ হাউসহোল্ড, প্রুভ দ্যাট। তো কীভাবে প্রুভ করতে হবে? আপনার রেন্ট, যে আপনি রেন্ট পে করেন প্রতি মাসে মাসেই, সো সেটা একটা প্রুফ একটা আছে। আপনি যে গ্রোসারি করেন এটাও কিন্তু আপনার এই দেখাতে হবে যে আমি এই টাকাগুলোই স্পেন্ড করি, তাহলে আপনাকে হেড অফ হাউসহোল্ড কোয়ালিফাইলে আপনি ফুল ক্রেডিটটা পাওয়া যায়, অনেক সময় হোল্ড করে ফেলে টাকা। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলছি নাসা কাউন্টি থেকে, নবরতা। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রশ্নটি করুন। হাশেম ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, যদি আগেও ওনার সাথে কথা হয়েছে, এটা ট্যাক্স রিলেটেড না, আমি এটা একটু রিয়েল এস্টেট রিলেটেড, এখন উনি প্রশ্নের উত্তর দেবেন কিনা জানি না। সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম যদি কেউ কোনো বাড়ি কিনতে চায়, তখন কি ডাউন পেমেন্ট কি 20% কি মাস্ট, মানে কোনো সেকেন্ড বাড়ি কেনার জন্যে, সিঙ্গেল ফ্যামিলি হোক টু ফ্যামিলি হোক, এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, জানবেন কিনা? ধন্যবাদ। সেকেন্ড বাড়ি কেনার জন্য 20% ডাউন পেমেন্ট দিতে হয় কিনা, এই প্রশ্নের উত্তর মূলত যারা লোন অফিসার তারা এটা আপনাকে ভালো বেসড অন আপনার অ্যাসেট কী আছে, আপনার ইনকাম কী, আপনার লাইবিলিটি কতটুকু, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে লোন অফিসার বলে দিবে যে লাস আপনার আরেকটা সেকেন্ড বাড়ি যদি কিনতে যান তাহলে সেক্ষেত্রে এটা বাড়ির দাম কত, আপনার ইনকাম কত, আপনার আদার কোনো লাইবিলিটি আছে কিনা, ওইটা আপনার ক্রেডিট চেক করবে। এবং ক্রেডিটে কিন্তু অনেক ইনফরমেশন চলে আসে, আপনার ক্রেডিট কার্ড ডেট কত, আদার লোন কত, এটার উপর ভিত্তি করে যদি অফিসার বলে যে হ্যাঁ তোমাকে 20% ডাউন পেমেন্ট, ইট কুড বি মোর দ্যান দ্যাট। অনেক সময় এটা যখন সেকেন্ড বাড়ি হয়, যদি আপনি না থাকেন তাহলে ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়ে যায়, ইনভেস্টমেন্ট প্রপার্টির মাধ্যমে কিন্তু আপনার অনেক সময় 25% ডাউন পেমেন্ট দিতে হতে পারে, বাট এটা আপনি কনসাল্ট করবেন আপনার লোন অফিসারের সাথে, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, যদি আমি উপসংহার টানতে চেয়েছিলাম, কে আছেন দর্শক ফোনে, কে আছেন? আমি কাজী জিয়াফি। জি ভাই, প্রশ্নটি করে ফেলতে হবে যে তাড়াতাড়ি। প্রশ্নটি আমার লয়ারের কাছে, আমি আমার ফ্যামিলিকে ইমিগ্রেশনের কেসে নিয়ে আসছিলাম আজকে। ভাইয়া আজকে আমাদের এখানে আছেন যিনি, তিনি ট্যাক্স সংক্রান্ত উত্তর দিচ্ছেন, তিনি EAMBARS এনরোল এজেন্ট আর সার্টিফিং অ্যাকসেপ্টেন্স এজেন্ট এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আমরা ইমিগ্রেশন নিয়ে কালকে একজন অ্যাটর্নি থাকবেন, আপনারা কালকে প্রশ্ন করতে পারবেন। মোহাম্মদ হাশেম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, যদি আমাদের অনেক কিছু বলার ছিল, তারপর উপসংহারে যদি একটু বলতেন যে মোটা দাগে কোন কোন জায়গাটি এবার নজর রাখতে হবে। নজর রাখতে হবে স্পেশালি আইটেমাইজ ডিডাকশন, তারপরে আপনার রাখতে হবে হচ্ছে ওই আপনার স্টেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স এটা, এবং অলসো পাশাপাশি দেখতে হবে আমি যে নিউ ইয়র্ক স্টেটের কথা বলেছিলাম ডিডাকশনটা, ওইটাও কিন্তু আপনার নজর রাখতে হবে যেন ওই ডিডাকশনটা নিতে, মানে মোর দ্যান 10,000-এর উপরে নিতে পারে। এবং যারা এই বেশিরভাগ আইটেমাইজ করে তাদের যে 2% এজিএস, যে অনেকগুলো অপশান রয়েছে, 21 অপশান আমরা কন্টিনিউ বলে আসতেছিলাম, ওই ধরনের ডিডাকশানগুলো এবার নিতে পারবে না, ঠিক আছে? এবং অলসো মুভিং এক্সপেন্স যেটা এবার থাকবে না আর্মি ছাড়া, এগুলো খেয়াল রাখতে হবে। আর তারপরে যারা সেলফ এমপ্লয়ি তারা কিন্তু ইচ্ছা করলে যে রিডিউস ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করার জন্য আয়ের অ্যাকাউন্ট করতে পারে, এটা আমার থেকে সাজেশন থাকলো, কারণ অনেক সময় আছে যে ওইটা এই সেলফ এমপ্লয়ি যারা তাদের কোনো আপনার থাকে না, আপনার কী বলে 401k প্ল্যান কিংবা রিটায়ারমেন্টের কোনো
কিছু থাকে না, তারা কিন্তু এই এই আপনার যে আয়ের অ্যাকাউন্ট ওপেন করে ডিডাকশন নিতে পারে, প্লাস এটা ফিউচারের জন্য ভালো হয় আর কি, তারা ইয়া নিতে পারবে, রিটায়ারমেন্ট ইয়াটা অ্যামাউন্টটা নিতে পারে প্রতি মান্থলি মান্থ বাই মান্থ 65-59.5 পরে আর কি। আর হচ্ছে মোটা ডাঙের বলতে এখানে আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে আপনার বিজনেসে যেটা দুইটা জিনিস, একটা হচ্ছে ট্যাক্স রেট অনেক কমে আসছে, যেটা হচ্ছে আপনার 35% থেকে 21%, এবং পাস থ্রু এন্টিটি, এটা ভেরি কমপ্লিকেটেড, তবে এটা আপনার আপনার বিজনেস থেকে আপনার ইনকাম এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট যেটা হবে সেটা আপনার পাস থ্রু নিয়ে ওখান থেকে 20% ডিডাকশন, এটা কিন্তু ভেরি কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে। এবার তো অনেক কিছু পরিবর্তন এসেছে, এমনিও একটু সতর্ক থাকতে হবে। নট অনলি দ্যাট, পরিবর্তনের মধ্যে ফর্মটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে, এটা কি আপনি কি ঠিকমতো ফর্মটা দিয়েছেন? আমাকে হ্যাঁ, এটা হাফ, এই হাফ পোস্ট কার্ডের মতো সেই বছর থেকে এটাই হবে, সবকিছু অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে আপনি যদি বলে দিই কুইকলি, সেটা হচ্ছে এই যে আপনার যে চেঞ্জ, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনার 2025 পর্যন্ত চলবে এই এই ইয়াটা, এই চেঞ্জটা, কিন্তু এটা নট পার্মানেন্ট, সবসময়। এবং আমরা চেষ্টা করব বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। সবাই অনেক ভালো থাকবেন।